এই মুহূর্তে গাজীপুরের বঙ্গতজ অডিটোরিয়ামে আছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন এবং কানাই এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী রাশেদ বাপ্পি। চলে যাব তাদের কাছে, শুরুতেই যাচ্ছি লিমনের কাছে। লিমন, একটা কথা যদি বলি, এখন পর্যন্ত কিন্তু রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যেখানে আসলে ভোট গণনা এবং ভোট ফলাফল ঘোষণা যে কেন্দ্র রয়েছে এই বঙ্গতাজ অডিটোরিয়ামে, সেখান থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। এবং সেই কারণটা আবার একটু ব্যাখ্যা করে নিই যে মূলত আসলে প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল আলাদা করে, যখন প্রত্যেকটা কক্ষ থেকে যখন আলাদা করে এক একটি ফলের স্লিপ বের হয় এবং সেই স্লিপগুলো আসলে যে প্রিজাইডিং অফিসার থাকেন তিনি আসলে একটি কেন্দ্রে যদি পাঁচটি কক্ষ থাকে সেই পাঁচটি কক্ষের ফলাফল তিনি একসঙ্গে করেন এবং একসঙ্গে করে নির্ধারিত যে শীট রয়েছে সেই শীটে তিনি প্রাপ্ত ফলাফলগুলো বসিয়ে সেগুলো একটি যোগফল নির্ণয় করেন এবং সেই যোগফলের যে ফলাফলটি সেটি তাদের যে মূল সার্ভার সেই সার্ভারে এন্ট্রি করতে হয় এবং এরপরে সে একটি হার্ড কপি বা একটি হাতে লেখা একটি কপি বা একটা প্রিন্টেড কপি সেটা তাকে আসলে নিয়ে আসতে হয় এখানে রিটার্নিং অফিসারের কার্যালয়। এবং রিটার্নিং অফিসারের কার্যালয় যে এখানে আবার ওয়ার্ড ভিত্তিক এক একটি বুথ করা হয়েছে এবং সেই যে বুথগুলো রয়েছে সেই বুথে এসে নির্ধারিত বুথে সেই ফলাফলটি জমা দিতে হয় এবং তারপরেই কিন্তু আসলে এইখান থেকে রিটার্নিং অফিসার আর যে কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা সেই ঘোষণার প্রক্রিয়াটা শুরু হয়। যদিও এখন পর্যন্ত সেই প্রক্রিয়া তারা শুরু করতে পারেনি, তবে আমাদের কাছে যে প্রাপ্ত ফলাফল আছে আমরা দেখতে টেলিভিশনের স্ক্রিনে কিন্তু এর মধ্যে 30টা কেন্দ্রের ফলাফল মোটামুটি আমরা দেখাতে পেরেছি। এটি বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের সহকর্মী বা আমাদের যারা সোর্স রয়েছে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে আসলে অসমর্থিত সূত্র থেকেই আসলে এই ফলাফলগুলো যোগ করা এবং এখান থেকে 30টির পরে কিন্তু আমার হাতে আরও বেশ কিছু যুক্ত হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে 50টি কেন্দ্রের এবং সেই কেন্দ্রের ফলাফলে কিন্তু আসলে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে এবং সেই আমার হাতে এই মুহূর্তে যেটি রয়েছে 50টি এই কেন্দ্রের ফলাফল, সেই ফলাফল যদি দেখা যায় যে নৌকার প্রার্থী আজমতুল্লাহ তিনি পেয়েছেন 20,776 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী জায়দা তিনি আসলে পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক নিয়ে 20,926, অর্থাৎ 200-রও কম, অর্থাৎ 150-র মতো আসলে ফলাফল পার্থক্য এবং এটি টেবিল ঘড়ি এগিয়ে আছে। যদিও এর আগের যে ফলাফল যোগফল ছিল সেখানে কিন্তু নৌকা এগিয়েছিল, তো এখন পর্যন্ত আসলে বিভিন্ন সূত্র থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেখানে কিন্তু আসলে এভাবেই যেটি বলছিলাম যে হাড্ডাহাড্ডি লড়াই বলতে যেটি বোঝায় সেটির একটি আভাস পাওয়া যাচ্ছে। যদিও আসলে কেবলমাত্র এই 50টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে, ফলাফল এগুলো তাও আবার অনানুষ্ঠানিকভাবে পাওয়া গেছে, মূলত আনুষ্ঠানিকভাবে এখানে পেরে এই যে পিছনে বোর্ড রয়েছে সেখানেই আসলে যে ডিসপ্লেতে একে একে করে ফলাফল ঘোষণা করা হবে এবং এরই মধ্যে দেখছি কিন্তু এখানে একজন প্রার্থী মানে এক একজন করে প্রার্থী তারা কিন্তু এসে ফল ঘোষণা আর এখানে অপেক্ষাও করছেন, বিশেষ করে কাউন্সিলর প্রার্থীরা বেশ কয়েকজন এসে গেছেন এবং এখান থেকেই আসলে মূল ঘোষণা হবে। তবে উৎসুক জনতা, ভোটার, সাধারণ ভোটার, সমর্থক তারা কিন্তু আসলে বাইরে বেশ অপেক্ষা করছে যে আনুষ্ঠানিক ঘোষণাটা কখন শুরু হবে এবং আস্তে আস্তে এক একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা হলেই আসলে এখান থেকে যে পূর্ণাঙ্গ ফলাফল সেটি কিন্তু আসলে বেরিয়ে আসবেন যে কে হচ্ছেন পরবর্তী নগর পিতা। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে। নগরের অন্য প্রান্তে কানাইয়া রয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি, ভোটের পরিস্থিতির বা ভোট পরবর্তী পরিস্থিতির খবর জানবো তার কাছ থেকে। বাপ্পি, রয়েছে বিশেষ কেন্দ্রটির নাম কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে আসার পেছনে বা এই মুহূর্তে থাকার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে, কেননা এই কেন্দ্রে সকাল 10টার দিকে ভোট দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী যিনি ঘড়ি টেবিল ঘড়ি মার্কা প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন জায়দা খাতুন, তিনি এখানে ভোট দিয়েছেন। সুতরাং এই কেন্দ্রের প্রতি সাধারণ মানুষের যেমন আগ্রহ রয়েছে, আমরা দেখছি বিপুল সংখ্যক এখানকার গাজীপুরবাসী অপেক্ষা করছেন ভোটের ফলাফল জানার জন্য। পাশাপাশি ঠিক এই মুহূর্তে ভোট গণনার যে প্রক্রিয়া সেটিও কিন্তু চলছে, আমরা একটু ভোট গণনা প্রক্রিয়ার কি অবস্থা সেই দিকে একটু আগাবো। তবে তার আগে বলতে চাই এই যে কেন্দ্র, এই কেন্দ্রে মোট যে ভোটারের সংখ্যা 2,326 এবং মোট ভোট কক্ষ 7টির মধ্যে নারী 4 ভোট কক্ষ এবং পুরুষ 3। ঠিক এই মুহূর্তে আমরা একটু যদি দেখি যে এই
এখানকার যে অবস্থা ভোট গণনার, কারণ আমরা শুরুতেই বলেছি এখানে সাধারণ মানুষের কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দু খুব বেশি, অর্থাৎ সবাই জানতে চাচ্ছেন আসলে এই ভোট কেন্দ্রের আসলে ফলাফল কি হয়। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানের যে প্রক্রিয়া ভোটের বা ভোট গণনার সেটি কিন্তু একদম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমরা এখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গেও কথা বলেছি এবং তারা বলেছেন যে প্রায় শেষ পর্যায়ে এবং তারা তাদের যে প্রক্রিয়াটি সেটা খুব দ্রুত শেষ করে ফলাফল বাইরে তারা ঝুলিয়ে দিবেন এবং এই ফলাফলের অপেক্ষায় কিন্তু করছেন এখানকার যারা ভোট কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন তারা। এবং সাধারণ যারা ভোটার বা যারা ভোট দিয়ে গিয়েছেন প্রত্যেকের মধ্যে আগ্রহের কিন্তু কেন্দ্রবিন্দু এটি যে তিনি যাকে ভোট দিয়ে গিয়েছেন সেই প্রার্থী আসলে দিন শেষে তার ফলাফল কি হয়, এই আগ্রহ কিন্তু সাধারণ মানুষের বেশি এবং এই কারণে দেখছি পেছনে যারা দাঁড়িয়ে আছেন উৎসুক ভোটার তাদের একমাত্রই আশার বা প্রত্যাশার বিষয় তিনি যাকে ভোট দিয়ে গিয়েছেন সেই প্রার্থীর আসলে ফলাফলটি কি আসে। এখন অল্প কিছু সময় হয়তো লাগবে, এর মধ্যে এই যে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সেই কেন্দ্রের ফলাফল হয়তো কিছুক্ষণের মধ্যে জানানো সম্ভব হবে। এই ছিল আমার কাছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের বিশেষ একটি কেন্দ্র কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোট গণনার সবশেষ খবর। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গণনার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং তারও আগে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ লিমন।